বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য ও দুরবস্থার দিকে তাকালে অবচেতন মনে আমাদের চিন্তায় এই প্রশ্নটির আবির্ভাব হয় বিভিন্ন দেশের মুদ্রার মান বিভিন্ন কেন কেন আমেরিকান এক ডলার কিনতে বাংলাদেশি মুদ্রায় পঁচাশি টাকা খরচ হয় এই মুদ্রার মান কারাই বা নির্ধারণ করে আজ আমরা এই ভিডিওতে সেসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরে অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশের মানুষের এক মার্কিন ডলার কিনতে খরচ হতো সাত থেকে আট টাকা কিন্তু বর্তমানে আমরা এক মার্কিন ডলার কিনছি চৌরাশি দশমিক সাত পাঁচ টাকায় অর্থাৎ প্রায় পঁচাশি টাকায় ঠিক তেমনি এক কইতি দিনার কিনতে হচ্ছে দুইশত একাশি দশমিক সাত তিন টাকায় অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দুইশত বিরাশি টাকা এক ভারতীয় রুপি কিনতে আমাদের খরচ হচ্ছে এক দশমিক এক ছয় বাংলাদেশি টাকা তাহলে আমরা বুঝতে পারছি এক এক দেশের টাকা বা মুদ্রার মান এক এক রকম আমরা যদি বুঝতে পারি কেন এক মার্কিন ডলার সমান পঁচাশি টাকা অথবা টাকা এবং মার্কিন ডলারের বিনিময় হার কীভাবে নির্ধারিত হয় তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো কেন এক এক দেশের মুদ্রার মান এক এক রকম হয় যে কোনো দুটি দেশের মধ্যে মুদ্রার বিনিময় হার প্রধানত কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে সহজভাবে বলতে গেলে একটি পণ্যের চাহিদা ও যোগানের উপর নির্ভর করে ওই পণ্যের মূল্য বা বিনিময় হার অর্থাৎ একটি পণ্যের বাজারে কি পরিমাণ চাহিদা আছে এবং কি পরিমাণ সরবরাহ আছে তার উপর পণ্যটির মূল্য নির্ধারিত হয় প্রধানত যে চারটি কারণে এক এক দেশের মুদ্রার মান এক এক রকম হয় চলুন সে চারটি কারণ সহজ ভাষায় জেনে নিই এক ব্যালেন্স অফ পেইমেন্ট থিওরি প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ব্যালেন্স অফ পেইমেন্ট তত্ত্ব এই তত্ত্বের উপর নির্ভর করে একটি দেশের মুদ্রার মান কত হবে বা দুটি দেশের মুদ্রার বিনিময় হার কত হবে এই থিওরি অনুযায়ী কোনো দেশের মুদ্রার মান নির্ধারিত হয় ওই মুদ্রার আন্তর্জাতিক বাজারের চাহিদা ও যোগান বা সরবরাহের উপর মনে করুন বাংলাদেশের আমদানি হঠাৎ করে অনেক বেড়ে গেল এবং গার্মেন্টসের কাঁচামালের আমদানিও অনেক বেড়ে গেল। এবং আমরা জানি আমদানি করতে হলে ব্যাঙ্কগুলোকে ল্যাটার অফ ক্রেডিট বা এলসি খুলতে হয় আর এলসি খোলার জন্য ব্যাঙ্কগুলোকে ডলার ক্রয় করতে হয় এখন এলসি খোলার পর একটি ব্যাংকের ডলার যদি শেষ হয়ে যায় তখন ব্যাংক ডলারই ঘাটতি মেটাতে বাজার থেকে আরও ডলার ক্রয় করবে এভাবে যখন আমদানি বেশি হবে তখন ব্যাংক বাজার হতে ডলার ক্রয় করা বাড়িয়ে দেবে ফলে বাজারে ডলারের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাবে আর আমরা জানি স্বভাবতই কোনো পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে দাম স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় অর্থাৎ ডলারের দাম বৃদ্ধি পাবে আর যদি ঠিক উল্টোটা হয় যদি রপ্তানি বেড়ে যায় তাহলে রপ্তানির মাধ্যমে আমরা বিদেশি মুদ্রা বা ডলার পেয়ে থাকি প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বাড়িয়ে দেয় তাহলে আমাদের দেশ অনেক বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাবে কারণ আমরা জানি আমরা যখন রপ্তানি করি তখন সে ডলার বা বৈদেশিক মুদ্রাগুলো ব্যাংকের মাধ্যমে আসে ফলে ব্যাঙ্কগুলোতে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং ডলার জমবে এই উদ্বৃত্ত ডলার ব্যাঙ্কগুলো বাজারে বিক্রি করতে চাইবে ফলে বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি পেলে ডলারের দাম হ্রাস পাবে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে বর্তমানে যে ডলার আমরা পঁচাশি টাকায় কিনছি তার মূল্য আশি টাকা বা তার কম হবে এভাবে চাহিদা ও যোগান বা সরবরাহের উপর ভিত্তি করে যে কোনো মুদ্রা বা ডলারের দাম নির্ধারিত হয় শুধুমাত্র আমদানি কিংবা রপ্তানির কারণে যে ডলারের বা কোনো মুদ্রার মান ওঠানামা করবে বিষয়টি এমন নয় মনে করুন একটি বিদেশি কোম্পানি দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করল বাংলাদেশের খাতে এই দুই বিলিয়ন ডলার সরাসরি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজারে চলে আসবে এই দুই বিলিয়ন ডলার বাজারে আসলে মুদ্রা মুদ্রাবাজারে ডলারের উদ্বৃত্ত দেখা যাবে এবং ডলারের চাহিদা কিছুটা হলেও হ্রাস পাবে এবং দামও কমবে এভাবে মুদ্রা বাজারে বৈদেশিক মুদ্রার মান ওঠানামা করে এবং একটি পর্যায়ে বারসাম্য বিন্দুতে গিয়ে ডলারের মান নির্ধারিত হয় এটাই হল ব্যালেন্স অফ পেমেন্ট তত্ত্বের ব্যাখ্যা মূলত তো বিশ্বের যে কোনো মুদ্রার মান এভাবেই নির্ধারিত হয় এছাড়াও আরও তিনটি তথ্য রয়েছে যেগুলো একটি মুদ্রার মান নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে দু নম্বর তথ্যটি হলো গোল্ড স্ট্যান্ডার্ড থিওরি এই থিওরির বাস্তব প্রয়োগ এখন আর নেই বললেই চলে তবুও পূর্বে এই থিওরি বিভিন্ন দেশের মুদ্রার মান নির্ধারণে ভূমিকা পালন করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো স্বর্ণজমা রেখে তাদের মুদ্রা ছাপাত অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণজমা রেখে তার সমমূল্যের মুদ্রা বা টাকা ছাপাত উদাহরণ দিলে বিষয়টি সহজে বুঝে যাবে ধরুন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্ক স্বর্ণ স্বর্ণজমা রেখে পঁচাশি হাজার টাকা ছাপায় আর মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ফেডারেল রিজার্ভ সিস্টেম তারা এক স্বর্ণ জমা রেখে এক হাজার ডলার ছাপায় আপনি যদি সমান্তরালভাবে সাজান তাহলে বরি সমান পঁচাশি হাজার টাকা সমান এক হাজার ডলার সুতরাং পঁচাশি টাকা সমান এক ডলার তাহলে এক ডলারে বাংলাদেশি মুদ্রা বা টাকার মান হবে পঁচাশি টাকা এই পদ্ধতি ব্যবহৃত হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত এই ব্যবস্থা যেসব দেশ অনুসরণ করত তাদের মুদ্রার মান অনেকটাই স্থিতিশীল থাকত এভাবে গোল্ড এর মাধ্যমে মুদ্রার মান নির্ধারিত হতো তিন নং থিউরিটি হলো পার ভ্যালু থিউরি তিন নং থিওরিটি হলো আইএমএফের পার ভ্যালু থিউরি আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটেনর্স সম্মেলনের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের জন্ম হয় একটি হলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর অন্যটি হলো আইএমএফ আই এর ইলাবোরেশন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ তাদের এগ্রিমেন্টের মাধ্যমে কে দায়িত্ব দেয় যেন দুটি দেশের মুদ্রার মান কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আই এম এফ গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী যেখানে আমরা গোল্ড জমা রেখে টাকা প্রিন্ট করতাম সেখানে গোল্ডের জায়গায় মার্কিন ডলার বসিয়ে দেয় অর্থাৎ গোল্ড যে কাজ করতো সেই কাজটি এখন মার্কিন ডলার করে আইএমএফ এ তত্ত্বটির নাম দেয় পার ভ্যালু সিস্টেম সে সময় আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক বা ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতি পঁয়ত্রিশ ডলারে অ্যাকাউন্ট স্বর্ণ বিক্রি করতো আইএমএফ তার সদস্য দেশগুলোকে পরামর্শ দেয় যেন তারা একটি নির্দিষ্ট পরিমাণ মার্কিন ডলারের বিনিময়ে তাদের দেশের কি পরিমাণ মুদ্রা হবে সেটি ঘোষণা করে এ বিষয়টি স্থির মূল্য পদ্ধতি নামে পরিচিত ছিল এখন কোনো কারণে যদি কোনো দেশের মুদ্রা ও যোগানে অনেক হ্রাস বৃদ্ধি করতো তাহলে তাদের কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনত বা ডলার বিক্রি করে ডলারের মূল্য নির্দিষ্ট রাখতো কোনো দেশ যদি তাদের বিনিময় হার পরিবর্তন করতে চাইত তাহলে আগেই তা আইএমএফকে জানাতে হতো এবং আইএমএফ যাছাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিত যে তারা তাদের বিনিময় হার কমাতে বা বাড়াতে পারবে কিনা বিষয়টি অনেক দেশের মুদ্রানীতির সাথে সাংঘর্ষিক হতো তথাপি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় পঁচিশ বছর আইএমএফ এ বিষয়টিকে টিকিয়ে রাখতে সমর্থ হয়েছিল কিন্তু উনিশশো সালের পর আস্তে আস্তে বিষয়টি বিলুপ্ত হয়ে যায় এটি ছিল আইএমএফ এর পার ভ্যালু থিওরি যার মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রার মান নির্ধারিত হতো চার নং এবং সর্বশেষ থিওরিটি হল পারসেজিং পাওয়ার পেরিটি এটি হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব একটি উদাহরণ দিলে এই তত্ত্বটি সহজে বোঝা যাবে উদাহরণস্বরূপ বাংলাদেশে একটি পিৎজার মূল্য আটশো টাকা আর আমেরিকার একটি পিৎজার মূল্য দশ ডলার অর্থাৎ আমেরিকার যে পিৎজা কিনতে দশ ডলার লাগে সে একই পিৎজা বাংলাদেশে কিনতে হয় আটশো টাকায় তাহলে সমান্তরাল করলে দেখা যায় দশ ডলার সমান আটশো পঞ্চাশ টাকা সমান একটি পিৎজা অর্থাৎ এক মার্কিন ডলারের ক্রয় ক্ষমতা হলো পঁচাশি টাকা ব্যালেন্স অফ পেমেন্ট থিওরির মাধ্যমে যখন দুটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারিত হতো তখন এই পারচেজিং পাওয়ার পেরেটি থিওরি এর মাধ্যমে তা সঠিক আছে কি নিরূপণ করে দেখা হতো প্রধানত এই চারটি থিওরির মাধ্যমে কোনো দেশের মুদ্রার মান অথবা দুটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারিত হয় আজকের আয়োজন এ পর্যন্তই